এক ভাই প্রশ্ন করেছেন, শবে কদরের রাতের আমল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, আমরা কি করি? আমরা ইফতার করি। আমরা যদি এখনকার সময়কে সাজাই, আমরা ইফতার করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন, নিজে জাগতেন, তার পরিবার বর্গকেও জাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে তিনি শেষ দশক আসলে এত বেশি ইবাদত করতেন, নিজের কোমর বেঁধে নিতেন, স্ত্রীদের সঙ্গ ত্যাগ করতেন, একদম টোটালি তিনি ডিভোটেড হতেন, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে যেতেন শেষ দশকে, এবং ইতেকাফ করতেন, মসজিদে ইতেকাফ করতেন। যদি আমাদের পক্ষে পসিবল হয়, আমরা শেষ দশকে ইতেকাফ করবো ইনশাআল্লাহ। যদি পসিবল নাও হয়, আমরা শেষের দশটা রাত বাসায় জাগার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি দশ রাতও জাগতে না পারি, শেষ দশকের বিজয় রাতগুলো অবশ্যই জাগবো ইনশাআল্লাহ। একুশের রাত, তেইশ, পঁচিশ, সাতাশ এবং ২৯, এই পাঁচটার যে কোনো একটাতে লাইলাতুল কদর আছে। কিভাবে জাগতে পারি? আমরা ইফতার করব, ইফতার করে হয়তো একটু রেস্ট নিয়ে নিব, রেস্ট নিয়ে আমরা এশা সালাতে দাঁড়াবো। এশা সালাত নামাজ জামাতে পড়ার পরে আমরা তারাবি পড়ব। তারাবি পড়লে আমার কিন্তু রাতের হকটা আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন, করে একটু জিরাবেন, রেস্ট নেবেন। যদি এক দেড় ঘন্টা ঘুমিয়ে নেন, ঘুম থেকে উঠবেন একটার দিকে, দেড়টার দিকে উঠে বাকি রাতটা আপনি কয়েকটা কাজ করে কাটাবেন। তাহাজ্জুদ করতে পারেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন, দুরাকাত করে, লম্বা করে, ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, জিকির করবেন, এই কাজগুলো বেশি বেশি করবেন, দোয়ায় কাটিয়ে দিবেন, আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করবেন, লম্বা দোয়া করবেন। তাহাজ্জুদে দাঁড়াবেন, দুরাকাত নামাজ পড়তে যেন মিনিমাম ১৫ মিনিট লাগে, লম্বা করে নামাজ পড়বেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন। এই রাতে কি নাজিল হয়েছে একটু আগে কি বললাম? কোরআন। তাহলে শবে কদরের রাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার কিসে? কোরআনে। নামাজে দাঁড়িয়ে লম্বা কিরাতে আপনি তেলাওয়াত করবেন। যদি লম্বা কিরাত না জানেন, ছোট সুরা বারবার পড়বেন। এক রাকাত নামাজে সুরা এখলাস আপনি চাইলে ১০ বার ২০ বারও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি লম্বা সুরা জানেন না, তাতে কি হয়েছে? যারা লম্বা জানেন, লম্বা পড়বেন, সেজদাকে লম্বা করবেন, রুকুকে লম্বা করবেন, এইভাবে শেষ রাতে নামাজ পড়বেন। আর যদি মনে হয় আপনার কাছে যে আজকের রাত লাইলাতুল কদর, যারা মুমিন তারা বুঝতে পারবে, যারা মুমিন তারা বুঝতে পারবে, এই রাতে ইবাদত করতে তৃপ্তি পাবেন, প্রশান্তি পাবেন, আল্লাহর সাথে দোয়ায় কথা বলতে গিয়ে দেখবেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, এবং এই রাত্রে হালকা বৃষ্টি হতে পারে, কি হতে পারে? হালকা বৃষ্টি হতে পারে, এবং এই রাত্রে একটা স্নিগ্ধ বাতাস প্রবাহিত হবে, যেটা আসলে শহরে বোঝাটা ডিফিকাল্ট, গ্রামে গেলে বোঝা যায়। যদি মনে হয় যে এটা লাইলাতুল কদর, তাহলে একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা বেশি বেশি করতে থাকবেন, এভাবেই লাইলাতুল কদর কাটাবেন ইনশাআল্লাহ।